আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমি আমার বোনের ঘরে ইফতার করেছি, আর ইফতার করার পর আমি আমার বাইয়ের ঘরে চলে এসেছি। তো এখানে থাকবো, তো এখন সেহরির টাইম, আমরা সেহরি করব। আর এই হলিডেটা আমার খুবই ভালো গিয়েছে, রোজা মাসে হলিডে হয়, আমি অনেক জায়গায় যেতে পেরেছি। তো আমি দিনের বেলা চলে যাব গ্রিন স্ট্রিটে, আর এখানে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। আমি বেশি ভিডিও করতে পারিনি, নিজের জন্য শপিং করতে হলে ভিডিও করা যায় না বেশি, আর টাইমও খুবই কম ছিল। আমি ঘুম থেকে উঠেছি একটা হবে, তো দেখতে পাচ্ছেন একটা শপে গিয়েছি, অনেক ভিড়, দাঁড়ানোর মতো অবস্থা নেই। তারপরও আমি টুকিটাকি ভিডিও করেছি আপনাদের জন্য। তো অনেক শপেই ঘুরেছি, আমার মন মতো ড্রেস পাইনি, আমার কাছে মনে হয়েছে ওল্ড ডিজাইন, আর আমি এগুলো পরে নিয়েছি। তারপর একটা ড্রেস কিনেছি কটনের মধ্যে, আমি শেয়ার করব আপনাদের সাথে। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের রয়েছে, এদের শপিং এখনও বাকি, তো আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে জুয়েলারি শপে গিয়েছি, টুকিটাকি জুয়েলারি কিনেছি, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, তো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি হিজাব করি, তাই আর জুয়েলারি আমার তেমনটা কিনা হয় না, কারো বিয়ে লাগলে বা ঈদের সময় কিছুটা কিনি। আর গ্রিন স্ট্রিটে তো মনে হচ্ছে আমি বাংলাদেশে শপিং করছি, আমি সবসময়ই যাই গ্রিন স্ট্রিটে শপিং করতে ঈদের সময় বেশিরভাগ। তো অনেক মুসলিম মানুষ মনে হচ্ছে বাংলাদেশেই শপিং করছি, আর আমার হাজব্যান্ড তো কতটা শপ আমাকে দেখিয়েছেন, তারপরও সবগুলো ডিজাইন আমার কাছে মনে হচ্ছে যে পুরাতন। তো শপিং করব, করার পর বাইরে ঘরে চলে যাব ইফতার করতে, আর অনেকটা লেট হয়ে গিয়েছে। আমার ভাই অনেক ইফতার করে বানিয়েছিলেন, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করতে পারলে আমার কাছে ভালো লাগতো, তারপরে একটু করেছি। তো আপনারা ভিডিও দেখুন আর এনজয় করুন।